2014 ও 18 সালের মতো খেলায় মেতে উঠেছে সরকার, তাই মিথ্যা মামলা গায়েবী মামলা দিয়ে বিরোধীদের মাঠ শূন্য করার চেষ্টা চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এবার আর নীল নকশা বাস্তবায়ন হবে না। 18 সালে আমরা প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে আছেন শেখ হাসিনার কথা বিশ্বাস করে আমরা তার সঙ্গে সংলাপে বসেছিলাম। সেই সংলাপে যে সমস্ত কথা তিনি দিয়েছিলেন সে একটাও তারা রক্ষা করেনি। আবার নতুন করে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে যে বিরোধী দলকে পুরো মাঠ থেকে আপনার বের করে দেওয়া এবং সেখানে আপনার তাদের যেটা নীল নকশা সেই নীল নকশা নির্বাচন করে আবার ক্ষমতায় চলে আসা।